27 বছরে পদার্পণ করল আগরতলা শহরের টাউন ইন্দ্রনগর স্থিত সংহতি সংঘ। 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে শনিবার এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে সংঘের সদস্যরা। সম্পূর্ণ বিনামূল্যে নামজাদা চিকিৎসকদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করাতে সংহতি সংঘের আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে এদিন ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। রক্তচাপ মাপা থেকে শুরু করে বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে এদিন প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় রোগীদের হাতে। সারা বছর জুড়ে নানান রকমের সামাজিক কর্মসূচি তারা পালন করে থাকেন বলে এদিন জানিয়েছেন সংহতি সংঘের সাধারণ সম্পাদক দেবজ্যোতি দেবনাথ। নমস্কার, আজকে সংহতি সংঘের 27তম প্রতিষ্ঠা দিবস। তো প্রত্যেক বছরের ন্যায় আমাদের আজকেও একটা মেগা স্বাস্থ্য শিবির রয়েছে, যেখানে আমাদের নিজেদের এলাকা তাছাড়া পার্শ্ববর্তী এলাকার যারা স্বাস্থ্য পরিষেবা নিতে ইচ্ছুক বিনামূল্যে ওরা এসে আজকে এখানে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন। তাছাড়া প্রত্যেক বছরই সারা বছরই আমাদের কিছু না কিছু সামাজিক কাজকর্ম লেগেই থাকে, যেরকম আমাদের স্বচ্ছ ভারত অভিযান, তাছাড়া নেশাবিরোধী অভিযান, এগুলো আমাদের কন্টিনিউ লেগেই থাকে, স্বাস্থ্য শিবিরও হয়ে থাকে। তো সর্বোপরি আমি আজকের যে স্বাস্থ্য শিবির তার সাফল্য কামনা করি। আপনার পরিচয়টা? আমি সংহতি সংঘের সম্পাদক। নামটা? দেবজ্যোতি। সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় টাউন ইন্দ্রনগর স্থিত সংহতি সংঘের এই কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।